সঙ্গী করে আল্লাহ পাক আমার নবীকে প্রথম আকাশ থেকে শুরু করে সপ্তম আকাশ পর্যন্ত নিলেন। সপ্তম আকাশে অনেক লম্বা কথা, আমি সব কথা বলা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী যখন দুনিয়ায় চলে আসবেন আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ভাবে এত সম্মান, আমি তোমার সম্মান আর খ্যাতিকে আমি ছড়াই দেব। বন্ধুগণেরা আমার, নবীজি যখন মেরাজ করে চলে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর পরে পরে এক নয় দুই নয় 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করে দিলেন। নবীজি বড় খুশি হয়ে গেলেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে যাব দুনিয়ায়, আমার উম্মাহ 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে। আমার বন্ধুগণেরা আমার 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি আমার যখন সপ্তম আকাশে যখন চলে আসলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা, আখির জামানার পয়গম্বর, আজকে মেরাজের রজনীতে আল্লাহ আপনাকে কি উপঢৌকন দিয়েছে? নবীজি আমার বললে, ওগো ওগো ইব্রাহিম খলিলুল্লাহ শুনে নাও, আজকে মেরাজের রজনীতে আমার আল্লাহ আমার উম্মতের পরে আমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সরল মনে মানুষ ছিল, আল্লাহ পাক বলছেন, ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনিব। ইব্রাহিম আলাইহিস সালাম ছিল অত্যন্ত সরল মনে, আল্লাহ রাসূল খুব সরল মনে মানুষ, 50 ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ, আল্লাহ রাসূল খুব খুশি, তার মানে নবীজিকে যত বেশি দেওয়া যায় রাসূল তত বেশি খুশি, 50 ওয়াক্ত পেয়ে খুশি। ইব্রাহিম আলাইহিস সালাম খুব খুশি, ও আখির জামানার পয়গম্বর, 50 ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ খুব ভালো। ষষ্ঠ আকাশে নবীজি যখন আমার 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, হযরতে মূসা আলাইহিস সালাম বলছে, আখির জামানার পয়গম্বর, আজকে মেরাজের রজনীতে আমার আল্লাহ কি উপহার দিয়েছে আপনার জন্য উম্মতের জন্য? আল্লাহর নবী আমার বলো, ওগো মূসা রে, আমার আল্লাহ আজকে আমার জন্য দিয়েছে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের পর ফরজ করে। এই কথা যখন শুনেছে মূসা আলাইহিস সালাম কেঁদে ফেলেছেন। নবীজি আমার বললেন, মূসা রে, নামাজ ফরজ করেছে আমার আল্লাহ আমার পরে ফরজ করেছে, এইটা পড়বে আমার উম্মা যারা তারা। ওগো মূসা তুমি কেন কাঁদো? মূসা আলাইহিস সালাম তো আখির জামানার পয়গম্বর, আমার আমাদের পরে মাত্র এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই তারা কখনো পড়তো না, এই জন্য আখির জামানার মানুষগুলা 50 ওয়াক্ত নামাজ তারা পড়বে। ওগো আখির জামানার পয়গম্বর, এই নামাজ কিন্তু তারা আদায় করতে পারবে না সময় মতো, আর যদি নামাজ তারা আদায় না করতে পারে তাহলে নামাজ তরফ করলে আল্লাহ জাহান্নামে দেবে। সুতরাং এখনো পর্যন্ত মেরাজ তো শেষ হয়নি, এই অবস্থায় আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করুন, নামাজ কমানোর জন্য আবেদন করুন। আমার বন্ধুগণের আমার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছে, আল্লাহ এত অল্প নামাজ আমার উম্মত তো আদায় করতে পারবে না, আপনি কিছু নামাজ মাইনাস করে দেন। বন্ধুগণের আমার, আমার আল্লাহ বলছে, নবী আমার, আজকে মেরাজের রজনীতে আমার বন্ধু আমার দোস্ত আমার কাছে আবেদন করবে, আর আমি আল্লাহ কবুল করব না, সেটা হতে পারে না দোস্ত, খালি হাতে না, ওই 50 ওয়াক্ত নামাজ থেকে আমি আল্লাহ একটি সংখ্যা মাইনাস করে দিলাম, সংখ্যাটি হলো 9। জোরে বলুন, সংখ্যাটি কত? কত? আপনারা বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? জোরে বলুন, সংখ্যাটি কত? কত? বন্ধুগণের আমার, এবার নবীজি যখন ষষ্ঠ আকাশে চলে আসলেন, মূসা আলাইহিস সালাম আখির জামানার পয়গম্বর, আল্লাহ কত ওয়াক্ত নামাজ মাইনাস করেছে খবরটা একটু জানতে চাই, বলে মাত্র 9 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বলছে, আখির জামানার পয়গম্বর যত যত হয়নি এই নামাজ কিন্তু আপনার উম্মতের পড়তে পারবে না, আপনি আবার চলে যান। আমার বন্ধুরা আমার, আমার আল্লাহ যখন আমার নবীজি যখন আবার বললেন, আল্লাহ এই নামাজ আমার থেকে আপনি আরো মাইনাস করে দেন, এত নামাজ আমার উম্মতের আদায় করতে পারবে না। ভাই জানার আমার, আমার আল্লাহ বলে, নবী আমার, খালি হাতে ফেরানো যাবে না বন্ধু, আগে যাই এবার তাই
মাইনাস করে নবীজি আমার যখন ষষ্ঠ আসাতে চলে আসছেন, মুসা আলাইহিস সালাম বলে আখিরি জামানার পয়গম্বর খবর জানতে চাই, বলে মুসা সব শেষ, আর মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ আমার উম্মতের পরে ফরজ আছে। হযরত মুসা আলাইহিস সালাম বলে আখিরি জামানার পয়গম্বর সময় যেহেতু সুযোগ যেহেতু হাতের কাছে আছে, আমার আল্লাহ বলছে মুসারি পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমার উম্মতের পরে আমি আমার দোস্তের পরে আমি নাজিল করলাম, আমি ফরজ করে দিলাম, এই নামাজ মাইনাস করতে করতে মাত্র পাঁচ ওয়াক্ত আছে। আমার দোস্ত আমার বন্ধু যতবার আমার আল্লাহর কাছে আগমন করেছে প্রত্যেকটি বার আমি একটা সংখ্যা মাইনাস করলাম, সংখ্যাটি নয়, এবার মাইনাস করতে করতে যে সংখ্যাটি বাকি আছে বাবারা, এবার আপনারা বলো নয়ের চাইতে ছোট না বড়? আল্লাহ পাক বলছেন ও মুসা এবার যদি আমার দোস্তের একই সংখ্যা আমি মাইনাস করে দেই প্লাস মাইনাসে মাইনাস সাইড হবে, উম্মতের পরে নামাজ ফরজ থাকবে না, সব নামাজ ফেরেশতাদের পড়া লাগবে। এই জন্য আমার হাবিবকে বলে দাও, আমার বন্ধুকে বলে দাও, ইয়াদখুলুনাল জান্নাতা বিগায়রি হিসাব। যারা নামাজ আদায় করবে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বসে বসে, যারা সময় আছে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবে, নবীজি আমার বলেন ও আমার উম্মতের শুনে নাও জেনে নাও, দৈনন্দিন যদি গুরুত্বের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাই জানেন আমার আমি আপনি মুসলিম, এই সনাক্ত করা কিন্তু জামা দিয়ে যাবে না, সনাক্ত কিন্তু টুপি দিয়ে করা যাবে না, সনাক্ত কিন্তু মাথার পাগড়ি দিয়ে করা যাবে না। যদি বলে হুজুর এইগুলো তো হুজুরদের বেশভূষা, আমি আপনাদের বোঝানোর জন্য বলতে চাই শুধু এক হুজুররা কিন্তু পাঞ্জাবি গায়ে দেয় না, মুসলমানেরা পাঞ্জাবি গায়ে দেয় না, মুসলমান ধর্মের পাশাপাশি যারা আছে তারাও পাঞ্জাবি পরে কিনা কিনা কথা বলেন পরে কিনা, মুসলমানদের বাইরে যারা আছে ভিন্ন ধর্মাবলম্বী যারা ভাই জানেন আমার তারাও কিন্তু দেখবেন এখন মুখের মধ্যে দাড়ি রাখে, কথা বলুন ঠিক কিনা কিনা রাখে না রাখে না, অনেক মুসলমানের নেই কিন্তু মুসলিমের কিন্তু কিন্তু আছে, এরকম হতে পারে না ভাই? বন্ধুগণের আমার মাতার পাগড়ি পাগড়ি আমাদের মতন হুজুর হুজুর তিন মাথা এক জায়গায় আনলে না, যত বড় হবে হবে তার চাইতে বড় মাথা পাগড়িওয়ালা মাথা ছিল মনমোহন সিংহের মাথা, কথা বলুন ঠিক কিনা কিনা। আমার বন্ধুরা আমার এই যেন শুধু টুপি আর দাড়ি আর গায়ের লম্বা জামা দিয়ে মুসলমান শনাক্ত করা যাবে না, মোমেন শনাক্ত হবে এইগুলা দিয়ে না, ব্যক্তি নামাজ পড়ে কিনা, নামাজ হলো মুসলমান চেনার মাধ্যম, চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা। যদি বলেন হুজুর হুজুর কোনদিন তো আমরা নামাজ আদায় করতে পারি না পারি না, এমন কি আজ ঈশার নামাজ না পড়ে আমরা মাহফিল ছেড়ে আসছি, সারা জীবন গুনাহ করেছি নামাজ আদায় করার সুযোগ হয়নি। বন্ধুগণের আমার ভাইয়েরা আমার আজ থেকে যদি নিয়ত করে যদি পারি জান আল্লাহ যতদিন পর্যন্ত তুমি হায়াত রাখবা ততদিন পর্যন্ত ফরজ নামাজ আল্লাহ নষ্ট করব না, রমজান মাসে রোজা নষ্ট করব না, এই ইরাদা করে যদি মানুষ বাড়ি আজকে যেতে পারে জীবনের সম্পূর্ণ যিনি মাফ করে দেবেন তার নাম কি? তাহলে আল্লাহ রহমত থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নেই, এই নিয়ত যদি আমরা করতে পারি।
পারে আল্লাহ নামাজ তো আমরা কাজা করবো না, ছেড়ে দেবো না, তাহলে জীবনের সব গুণা তিনি মাফ করে দেবেন তার না? বন্ধুগণের আমার ভাই জানের আমার এই জন্য দেখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার মুখে ছিল যেমন লম্বা লম্বা দাড়ি, শুধু তার দাড়ি ছিল না বাবা, তার মুখের মধ্যে ছিল দাড়ির পাশাপাশি আবার মোশেরও বাগান, কথা বলুন ঠিকই না? এই জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি কাজী নজরুল ইসলাম কি কটাক্ষ করে বলেছিল, ওহে কবি কাজী নজরুল তুমি করিয়াছো ভুল, দাড়ি না রেখে রেখেছো তুমি বাবরি চুল। তার মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে ছিল আপনার লম্বা দাড়ি আর মোশের বাগান, কিন্তু কবি নজরুলের কিন্তু মুখের মধ্যে দাড়ি ছিল না, ফিলিম শেড মাত্র একজন মানুষ ছিল, তার ঘাড়ের মধ্যে লম্বা লম্বা চুল ছিল। এই জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কটাক্ষ করে বলেছিল, ওহে কবিগুরু ওহে কবি কাজী নজরুল তুমি করিয়াছো ভুল, দাড়ি না রেখে রেখেছো তুমি বাবরি চুল। কবর দিও ভাই যেন গোর হতে মন জিনের সাজান শুনতে পাই। আল্লাহ কবুল করেছে না তারা? আচ্ছা তার প্রান্ত আল্লাহ কবুল করেছে না? হুজুরের ওয়াজ এই মাইকের আওয়াজ যতদূর যায় ততদূর মানুষের কানে যাচ্ছে, কিন্তু কবি নজরুলের কথাগুলা মুখস্থ করে করে খাতায় লিখে লিখে তিনি কবি নজরুল ইসলাম ইসলামের যোগদান, সেটা আমাদের মতো ওলামায়ে কিরামের পক্ষে অনেক কঠিন, কথা বলুন ঠিক কিনা? ঠিক না? বন্ধুগণের আমার ভাই জানের আমার কবি নজরুল ইসলাম দেখলেন, ওহে কবি গুরু রবীন্দ্রনাথ আমাকে কটাক্ষ করে কথা বলে লাভ হবে না। কবি মানুষ কবির ভাষায় একটা জবাব দিয়েছিল বইয়ের ভাষায়, ওহে কবি গুরু রবীন্দ্রনাথ মুখেতে রাখিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্লাস করিতেছ ভারি, বেহেশতের করো কি আশা, আমার খোদা কি তোমার বাবুই পাখি, কালেমা না পড়িনে তোমার তাড়িতে বাঁধিবে বাসা। তুমি যদি কালেমা না পড়ো তোমার এই দাড়িতে কি হবে? তোমার দাড়িতে আমার আল্লাহ তো বাবুই পাখি না, একজন কাফের দাড়িতে বাসা তৈরি করবে? বন্ধুগণের আমার এই জন্য আসুন আমার যুবক ভাইরা 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 মসজিদ মুখী আমাদের হওয়া দরকার, দৈনন্দিন জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার, কথা বলেন ঠিক কিনা? এই নামাজ যারা পড়বে না জাহান্নামী মানুষগুলো সেদিন বলবে আল্লাহ আজকে মাত্র চার কারণে জাহান্নামে, এক নম্বর কারণ হলো মাসালা কাকুন কলুলাম না কমিনাল মুসল্লিম, আমরা নামাজ পড়তাম না দুনিয়ার মধ্যে ছিলাম বেনামাজি, আজকে বেনামাজি থাকার কারণে আল্লাহর জাহান্নামে, আর নামাজ পড়ার কারণে তোমরা আল্লাহর জান্নাতে, কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ায় অনেক সম্মান সাথী, আপনি দুনিয়ার যেই শ্রেণী যেই মাপের মানুষ হন না কেন, হ্যালো বললে পাশে দেখা আসতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার পেছনে পেছনে ঘুরতে পারে দুনিয়ার কারণে, কিন্তু মৃত্যুর পরে যদি আপনার নামাজ না থাকে, যদি আপনি বেনামাজি অবস্থায় মারা যান, আল্লাহর কাছে তার পয়সার মূল্য আপনার হয় না, কোনো মূল্য নেই দুনিয়া আছে। হ্যালো বললে পাশে রাখ, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আপনার পেছনে ঘুরে নামাজ পড়েন না, আল্লাহ কয় বান্দা তোর চার পয়সার মূল্য হয় না। একজন ভ্যান চালক সারাদিন সে ভ্যান চালায়, তার কষ্ট করে অর্থ কামানো টাকা প্রিয় ভাইরা, সে যখন মসজিদে আজান হয় মসজিদে যায় নামাজ, তুই ভ্যান চালক রিক্সাওয়ালক ঠেলাওয়ালা কলি মজুর না, তুই আমি আল্লাহ আসল বন্ধু, কথা বলুন ঠিক কিনা? কারণ তুই সময় হলে আমার বরত্তমান আজমত আমাকে সেজদা দিস, তুই আমার আসল বন্ধু। বন্ধুগণের আমার খুব সংক্ষিপ্ত করে বলে যাই জাহান্নামে যাওয়ার চারটি কারণ। এক নম্বর কারণ হলো যারা নামাজ পড়বে না তাদের জায়গা হবে জাহান্নাম। দুই নম্বর কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ তারা সেদিন বলবে, ওই আব্দুল করিম আব্দুল সাত্তার আমরা যে দুনিয়া অর্থ ছিল ধনী মানুষ ছিলাম, কিন্তু অসহায় অভাবী মানুষদের পাশে না যাওয়ার কারণে তাদের সাহায্য সহানুভূতি না করার
আমার ভাইরা, আল্লাহর নবী কেমন সামাজিক নেতা ছিলেন, সামাজিক মানুষ ছিলেন, খেয়াল করে দেখেন নবীজি হিলফুল ফুজুরের পক্ষ থেকে বলতেন, কে আছো আপনার বিধবা, কে আছো সন্তান হারা, কে আছো বিপদগ্রস্ত, আসো আমি তোমাদেরকে সাহায্য করব। বিশ্ব নবীজির একটা বড় সুন্নাত, মানুষের বিপদের পাশে দাঁড়ানো, মানুষের কাছে গিয়ে খাদ্য খাবার পৌঁছে দেওয়া। ও আমার ভাইরা, আজকে দেখবেন কিছু মানুষের দাবি হলো হুজুররা কিভাবে সামাজিক কাজ করবে, এইগুলা তো রাজনৈতিক নেতাদের কাজ, হুজুররা কেন করে? কিন্তু নবীজির সবচাইতে বড় একটা সুন্নাত, সামাজিক কাজ করেছেন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আলেম ওলামা যারা, তারাও সমাজের মানুষের সঙ্গে মিশতে চায়, দুষ্ট মানুষের পাশে দাঁড়াতে চায়, ইয়াতিম মিসকিনদের পাশে যেতে চায়, সমাজের মধ্যে তারাও নেতৃত্ব দিতে চায়। ওরে তোমাদের মাথায় যদি মেধা থাকে, ব্রেন যুক্তি বুদ্ধি যদি থাকে, হুজুর এই মাটি মানুষের মানুষ, সুতরাং তোমরা যদি নেতৃত্ব দিতে পারো, তোমরা যদি নেতা হতে পারো, আলেম ওলামা যারা তারাও নেতৃত্ব দিতে পারে, তারাও নেতা হতে পারে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? জানি এই জন্য তোমাকে জায়গা পর্যন্ত দৌড় দিতে দেওয়া যাবে না, তার ব্যবস্থা আমরা করে ফেলবো। আমার বন্ধুরা, আমার ভাই যাদের, আমার এই জন্য অসহায়দেরকে, দুষ্ট মানুষদের কাছে দাঁড়ানো সামাজিক কাজ করা হলো নবী ওনার কাজ। এই জন্য আলেম ওলামা যারা, তারা সবাই সামাজিক কাজ করতে রাজি আছেন কিনা? সবাই সামাজিক কাজ, একজন মানুষ মারা গেলে ভাই আপনার ডাকতে আসবে কেন? সামাজিক কাজ, একটা সালিস মীমাংসা সুন্দর নিরপেক্ষ আলোকে বিচার করবেন, ন্যায় বিচার কায়েম করবেন, সামাজিক কাজ। একটা মানুষের কাফন দাফন অংশগ্রহণ করবেন, সামাজিক কাজ। একটা কন্যা দায়গ্রস্ত ব্যক্তিকে সাহায্য করবেন, সামাজিক কাজ। অসহায় দুষ্ট মানুষকে একটা শাড়ি কিনে দেবেন, লুঙ্গি কিনে দেবেন, ঈদের সময় সেমাই চিনি কিনে দেবেন যদি আপনি পারেন, দশজনকে না, যদি আপনার সমর্থন থাকে একজনকে 500 গ্রাম কিনে দেবেন। নবী যে করেছেন সামাজিক কাজ, কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? যদি কোনো মানুষকে, বন্ধুরা আমার ভাইরা, সত্যের বিরুদ্ধে কুটচ রচনা করবে দুনিয়ার মধ্যে যারা, এদের স্থান পরকালে হবে কোথায়? আমার ভাইরা, আমিরুল আজম ভাই বলে, হুজুর আমি দীর্ঘ 10-11 বছর পর্যন্ত মসজিদের ইমামতি করি, মাদ্রাসার হাফেজ সাহেব। আমার ভাইরা, আমার আমিরুল আজম ভাইকে কি এলাকার সবাই কি পছন্দ করে নাকি করে নাকি? কথা বলেন, কথা বলেন। একজন মসজিদের ইমাম, জুমার নামাজ পড়ে, ধরেন আপনি যে মহল্লায় বসবাস করেন সেই মহল্লার মসজিদের ইমাম, সে 100 লোকের ইমাম, 200-500 লোকের ইমাম, 1000 লোকের ইমাম, কিন্তু 100 লোকের ইমাম হলিও হলিও সেই 100 লোকের ইমাম সাহেবকে ভালোবাসে, ভালোবাসে। কথা বলেন, কথা বলেন। ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে পিছনে, চায়ের দোকানে বসে ইমাম সাহেব, সাহেব ইমামতি করো কিভাবে তোমার না দেখি আমার কাছে? তুমি মহতামিনগিরি করো এই মাদ্রাসায়, কিভাবে থাকবো আমি না দেখি তাকে, বলে না? কিন্তু লোকটা চিন্তা করলো না, ফজরের নামাজ পড়ে আসলাম, পড়ে আসলাম। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, যারা মসজিদের ইমাম, ইমাম তারা 4000 টাকা 5000 টাকায় মসজিদে ইমামতি করে, কিন্তু আয়রন করা ছাড়া তারা জামা ব্যবহার করে, ব্যবহার করে। ঠিক বিশ্বাস করেন আপনারা? আপনারা করেন বিশ্বাস? বিশ্বাস আমার ভাইরা, ভাইরা মসজিদের ইমাম আপনার জন্য কত অবদান রেখেছে, রেখেছে। অনেক মসজিদ কমিটি আছে ইমামের বিরুদ্ধে উঠে পড়ে লাগে, হুজুর তুমি থাকবো কিভাবে? দেখাবো, আমি দেখাবো। প্রিয় ভাইরা, ভাইরা এই মসজিদের ইমাম আপনার ব্যাপারে কত অবদান রেখেছে, জুমার দিনে দিনে সকল মুসল্লিদেরকে নিয়ে আপনার গোনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছে, কথা বলুন ঠিক কিনা? তাহাজ্জুদ নামাজ পড়ে প্রার্থনা করেছে রব্বুল আলামিন, 10-টি বছর পর্যন্ত এই মসজিদে ইমামতি করলাম, আমার মসজিদের সেক্রেটারি সাহেব আমারে ভালো চায় না, ভালোবাসে না। আল্লাহ তুমি রেজেকের মালিক আল্লাহ,
আমি আমার সভাপতি কমিটির জন্য দোয়া করলাম, আল্লাহ এই কমিটির সঙ্গে আমার ভালো সুসম্পর্ক বজায় করে দাও। আমার বন্ধুগণের আমার শুধু তাই না, ইমামদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলবেন না, কারণ জাতি কখনো উলামায়ে কেরামদের ঋণ পরিশোধ করতে পারবেন না। আমি সংক্ষিপ্ত একটু বলে গেলাম, আপনি পৌষ মাসে মাঘ মাসে প্রচন্ড শীতের মধ্যে আপনি লেপের মধ্যে ঘুমায় আছেন, কম্বল দিয়ে ঘুমায় না আছেন, আপনার স্ত্রী যখন আপনার সন্তান ছোট মেয়েটাকে যখন ডেকে দিয়েছেন, আপনার ছোট মেয়ে ছেলেটা আল্লাহু আকবার মসজিদে মক্তবে যখন পড়তে গেল, মক্তবের ইমাম সাহেব উড়ুর পরে মাথাটা নিয়ে ঘুমানো অবস্থায় আমার বন্ধুরা আমার ভাইরা আমার আদর করে যত্ন করে আপনার বাচ্চাটাকে আলিফ লাম আর মিম শিক্ষা দিল, কোরআন শরীফ শিক্ষা দিল, আপনি জন্মদাতা বাবা হতে পারেন, কিন্তু দেখবেন আপনার ওই সন্তান যে দোয়া দরুদ গুলো মাসনুন দোয়া গুলো জানে আপনি বাবা তাও বলতে পারবেন না, কিন্তু আপনি সপ্তাহে 250 গ্রাম চাউল দিয়ে ইমামের ঋণ পরিশোধ হবেন কিভাবে? শুধু তাই না, আপনার বাবা আপনার মাও যখন অন্তকাল করবে, আপনি যখন মসজিদের ইমাম সাহেব একজন আলেম ওলামাদেরকে যখন ডাকতে যাবেন গোসল দেওয়ার জন্য, বাস্তব প্রেক্ষাপট পরীক্ষিত, আমি মৃত্যু মানুষ 100 মৃত্যু মানুষকে মাইয়াতকে গোসল করানোর ক্ষেত্রে কমসে কম 90 জন মৃত্যু মানুষ দেখবেন অটোমেটিক ভাবে পায়খানা করে ফেলে, বাথরুম করে ফেলে, আর মৃত্যু মানুষের বাথরুমের মধ্যে এত দুর্গন্ধ ময়লা, কোন ইমাম সাহেব কোন মসজিদের ইমাম হাফেজ ওলামা ইকরাম কোনদিন বলেনি তোমার বাবার পায়খানা এত দুর্গন্ধ আমরা গোসল দিতে পারবো না, ফেলে রেখে চলে গেলাম। ইমাম সাহেব আলেম ওলামারা দেখবেন নাকটা গামছা দিয়ে বেঁধে নিয়ে আমার বন্ধুরা আমার সুন্দরভাবে আপনার মাকে আপনার বাবা আপনার বাবাকে তারা গোসল দিয়ে কাফন পরানো অবস্থায় রেখেছেন, এবার আপনি শুধু মাথার কাছে ঢেকে দিয়েছেন, এবার আপনারা বলুন দেখি ইমাম সাহেবের ঋণ আপনি কি কায়দায় পরিশোধ করবেন, কথা বলো পারবেন? পারবেন আমার ভাইরা ভাইরা, কিন্তু কিছু কিছু মানুষ একটু খারাপ ব্যবহার সময় পাইলেও করে, কথা বলুন করে কিনা? কিনা করে না, করে না, করে না, করে না। বন্ধুরা আমার ভাইরা আমার মাঝে মধ্যে এই ছেলেকে কিছু টাকা দেয়, টাকা দেয় নিজের খরচের জন্য, এখন এই ছেলেটা যে মেয়েটাকে ভালোবাসলো এই ছেলেটার সাথে সাথে সেই টাকা গুলা সেই মেয়েটার পিছনে খরচ খরচ করে করে, এবং একটি পর্যায়ে এই মেয়েটির বিবাহ বিবাহ বাবা বাবা সুন্দর একটা বিবাহ বিবাহ আপনার জামাই ঠিক করেছেন এবং সেখানে তার বিবাহ হবে। এখন বিবাহের সময় মেয়ের বাবা বাবা আপনার যত যত বর যাত্রীকে আপনার আপনার যত মেহমানকে বাড়িতে ইনভাইট করেছেন, মেয়েটা বলছেন আব্বু আমার একজন নিজের মানুষ খুব কাছের মানুষ আছে, আপনি না যে কার্ড দিয়ে দাওয়াত করেছেন, একটা কার্ড থাকলে আমাকে একটু মেহরবানি করে দিন, আমার একজন প্রিয় মানুষ মানুষ আমি তাকে একটু আমার এই বিয়েতে আমি তাকে দাওয়াত দিতে চাই দিতে চাই। মেয়েটা মেয়েটা সুন্দর একটা কার্ডের উল্টো দিকে লিখেছেন প্রিয়তম প্রিয়তম তুমি আমাকে ভালোবাসো এটা আমি ভালো করে জানতাম জানতাম, তোমার কাছ থেকে অনেক অর্থবিত্ত আমি ছিনিয়ে নিয়েছি এটা তুমিও জানো আমিও জানি আমিও জানি, কিন্তু তুমি যতবার আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি তথা আই লাভ ইউ তুমি আমাকে যতবার বলেছো আমি কিন্তু একবারও তোমাকে আই লাভ ইউ বা আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি এই ধরনের কথা আমি প্রকাশ্যে স্পষ্ট করে তোমার সামনে আমি বলি না বলি না, কিন্তু তুমি আমাকে ভালোবাসো এটা সুস্পষ্ট আমি জানি আমি জানি, তোমার সঙ্গে আমার বিবাহ হবে না, তুমি ব্যাচেলার ব্যাচেলার, আমার বাবা আমার জন্য যে ছেলে ঠিক করেছেন সেটা হলো ম্যাজিস্ট্রেট, সুতরাং তোমার সঙ্গে বিয়ে হওয়ার সুযোগ নেই, তবে আগামী অমুক দিনে অমুক তারিখে আমার বাড়িতে বাড়িতে বর যাত্রী বর পক্ষে ঢল নামবে নামবে, তুমিও সেই সাথে থাকবে থাকবে, এবং তুমি যে এখানে আসবে আসবে তোমার সঙ্গে আমার পূর্ব থেকে যে একটা সম্পর্ক ছিল ছিল এটা যেন আমার স্বামী অথবা এই বিবাহের বরযাত্রীরা কেউ জানতে পারে না, যদি জানতে পারে বুঝতে পারে তাহলে তোমাকে কিন্তু আমার স্বামী যে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে একটা মামলা দিয়ে তোমাকে কিন্তু জেলখানার ভিতরে ঢুকাই দেবে ঢুকাই দেবে। এখন এখন এই ছেলেটা বলছেন তুমি একটা মরুময় হৃদয়ের মালিক, তোমার মনে কোনো ভালোবাসা নেই, তুমি হিংসুটে বাজ্জাদ একটা নারী একটা নারী, তুমি মানুষকে ভালোবাসতে শেখো নাই শেখো নাই, তুমি আমাকে তোমার বিবাহের জন্য দাওয়াত দিতেছো যেমন তুমি আমাকে খাদ্যের জন্য দাওয়াত দিচ্ছ, আবার খাওয়ানোর সাথে সাথে তুমি আমাকে মাঝে মধ্যে পুলিশ দিয়ে জেলখানায় পাঠানোর একটা ভয় তুমি আমাকে দেখাচ্ছ, তুমি আমাকে খেদেও দিতে চাও বাড়ি দেখে, আবার যখন সুযোগ পাও তখন মাঝে মধ্যে আমাকে মামলা দিয়ে জেলখানায় ঢোকানোর জন্য তুমি আমাকে চেষ্টা করো, সুতরাং তোমার বিবাহে আমি যাব না। ইমাম সাহেব যারা ওলামায়ে কিরাম যারা জাতির ঋণ কখনো
পাবে না, কিন্তু কিছু কিছু মানুষ মাঝে মাঝে একটু সুযোগ সুবিধা নেয়। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? বন্ধুরা আমার ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার চার নম্বর কারণ হলো কুন্নানু কাযিবু বিয়াউমিদ দিন, মহাপরকাল দিবসকে অস্বীকার করবে যারা। আজকে অনেকে মনে করে খাও দাও পড়তে করো আগামী কাল বাসবা কিনা বলতে পারো আমার ভাইরা, কিন্তু পরকালের একটা ডে অফ জাজমেন্ট একটা দিন আছে কিনা? ভগতি নরেন্দ্রপুর এলাকায় আমার ভাইরা আজকে তেলাওয়াত কৃত আয়াতের প্রথম অর্থ হলো, প্রথম অর্থ হলো কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটি মানুষকে তার নিজ কৃত কর্মের জন্য দায়বদ্ধ থাকতে হবে আল্লাহর কাছে। জরি বরং কথা কার টাকা চুরি করবেন হিসাব দেবেন, সিনা ব্যবিচার করবেন হিসাব দেবেন, সুদকরি করবেন হিসাব দেবেন, মিথ্যা মামলা দেবেন হিসাব দেবেন, সভাপতি সাহেব আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করবেন হিসাব দেবেন, বন্ধুরা আমার ভাইরা আমার হাইজাকারি করবেন, টেন্ডারবাজি করবেন, চাঁদাবাজি করবেন। আল্লাহ বলছেন আলামু খাইনা তাল আয়ুন ওয়া মা তুমি সুদুর, ও দুনিয়ার মানুষেরে তোমাদের চোখ দিয়ে তোমরা কি দেখো কি লুকোচুরি করো সেটাও আমি আল্লাহ জানি। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি সুতরাং তুমি অন্তরে কি কল্পনা করো কি জল্পনা করো এটা আমি জানি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুমি বান্দা শুনে নাও যে না আমি তোমার ঘাড়ের রগের সাহারাগের কাছাকাছি আমার জ্ঞান অবস্থান করছেন। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? ভাই জানেন আমার প্রচন্ড কুয়াশার কারণে এই ভগবতী নরেন্দ্রপুর এলাকায় কি ঘটতেছে গভীর রজনীতি আল্লাহ আরশে আজিম থেকে বুঝি দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? এই জন্য আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসান ওয়া নাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসু, বান্দা তোমার সৃষ্টি করেছি আমি, আমি তোমার স্রষ্টা তুমি আমার সৃষ্টি, তুমি অন্তরে যা কল্পনা করো পরিকল্পনা করো তুমি জবান দিয়ে বলার আগে সেটা আমি আল্লাহ খবর রাখি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, কাজের জন্য দায়বদ্ধ হবে না হবে আমার বন্ধুরা আমার ভাইয়ের আমার, এই জন্য পরকালে আদালতে আখেরাতে এই ভগতি অঞ্চলের আব্দুল করিমের সঙ্গে নরেন্দ্রপুর অঞ্চলের আব্দুল করিমের আমল নামা যেন মিলে না যায়, কারণ আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত কোটি কোটি মানুষ যে কিয়ামতের ময়দানে উঠবেন এক নামের একাধিক হাজার হাজার মানুষ থাকবেন কিনা? কিনা থাকবে কিনা? এই জন্য এই অঞ্চলের আব্দুল করিমের সঙ্গে নরেন্দ্রপুর গ্রামের আব্দুল করিমের এই জন্য আমার বন্ধুরা একাবিংশ শতাব্দীর বিজ্ঞানের আধুনিক নিত্য নত্র জয়যাত্রার মধ্যে বিজ্ঞান গবেষণা করে দেখলো আমার আল্লাহ যখন মানুষ পয়দা যখন করেছেন সৃষ্টি যখন করেছেন প্রত্যেকটি মানুষের মধ্যে আমার আল্লাহ পাঁচটা গোপন নাম্বার পাঁচটা সিকিউরিটি কোড দিয়া আমার আল্লাহ মানুষ তৈরি করেছেন। চিৎকার দিয়ে বলো মারহাবা। এই পাঁচটা গোপন নাম্বার একটু বলে দিতে চাই আমার বন্ধুরা, আমার গোপন নাম্বার পিনকোড যদি মোবাইলের প্যাটার্ন যদি আপনি না জানেন লক প্যাটার্ন খুলতে পারবেন না, কম্পিউটার ওয়েবসাইটের গোপন নাম্বার না জানলে আপনি কম্পিউটার হার্ড ডিস্ক ওপেন করতে পারবেন না। বন্ধুরা আমার ভাই যাদের আমার ফেসবুক বলেন টুইটার বলেন আর যাই বলেন না কেন আপনার পিনকোড যদি পাসওয়ার্ড নাম্বার যদি আপনি না জানেন কেউ আপনার আইডি কে ভ্যাঙ্ক করতে পারবে না ব্লক করতে পারবে না। আমার বন্ধুরা আমার ভাই যাদের আমার গোপন নাম্বার কত আমার ভাইরা আমার বিজ্ঞান বলছে মানুষ সৃষ্টি করার সময় আমার আল্লাহ পাঁচটা সিকিউরিটি কোড দিয়ে গোপন নাম্বার দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। আমার বন্ধুরা আমার যত গোপন নাম্বার সৃষ্টি করেছেন দুনিয়ার 650 কোটির ভিতরে আপনার ভিতরে যেটা আছে দুনিয়ার কোন মানুষের সঙ্গে সেটা মিলবে না। আর এক নম্বর হলো ফিঙ্গার প্রিন্ট, জোরে বলুন কথা ঠিক কিনা? একি মিলবে কারোর সাথে? মিলবে? মিলবে? একজন কলেজের প্রিন্সিপাল যদি বলে আমি তো সিগনেচার করতে পারি হাতের লেখা ভালো, জমি বিক্রি করার সময় আমি টিপ সাক্ষি দেব না, ফিঙ্গার আমি দেব না, জমি গেস্ট হবে না কি হবে না? ও যদি বলে মূর্খ মানুষ লিখতে পারি না কোনো অসুবিধা হবে না, আপনি ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কার্যকারী হবে। কথা বলুন ঠিক কিনা? মা বাবার যেমন সন্তান দেখতে সেম কালার সব মিলে যায়
একটা জায়গায় মেলে না, সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট। আজকে বিজ্ঞান বলছে মৌলিকভাবে 151টা রেখা এই আঙ্গুলের মাথায় আমার আল্লাহ এমন কায়দায় সেট আপ দিয়ে রেখেছেন, দুনিয়ার 600 থেকে 650-700 কোটি মানুষের সঙ্গে আপনার ফিঙ্গারপ্রিন্ট কোনোদিন মেলে না। বাবার অ্যাকাউন্ট থেকে সন্তান ফিঙ্গার দিয়ে টাকা তুলতে পারবে না। আপনি একটা সিম করাই যখন করবেন, আপনার আইডি নাম্বার যখন আপনি না দিবেন, আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট যদি না দেন সিমটা ওপেন হবে না। আমার বাবার, আমার ভাইয়ের, আমার, আপনি শুধুমাত্র একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বিদায়, আপনি যত কথা বলবেন আপনার প্রত্যেকটা কথা এক্সচেঞ্জের ভিতরে জমা থাকবে। মাঝে মাঝে গোয়েন্দা সংস্থা যদি চায় আপনার কথাগুলো নিয়ে কানেকশন করবেন, তারা পারবে, কারণ শুধুমাত্র হাতের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কারণে আপনার প্রত্যেকটা কথা এক্সচেঞ্জের ভিতরে জমা আছে। কথা বলুন ঠিক কিনা? ইসলাম জানা তত আমাদের জন্য সহজ হবে। কথা বলুন ঠিক কিনা? অনেকে বলে ইসলামে বিজ্ঞানের কোন অবদান নেই। আরে ভাই, বিজ্ঞানের জয়যাত্রা আবিষ্কার যত বাড়বে তত কোরআন বুঝা, ইসলাম জানা আমাদের জন্য সহজ হবে। কথা বলুন ঠিক না? আমার ব্রেনের সঙ্গে সেটা দিয়ে রেখেছেন, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আপনি যখন বিদেশের মাটিতে যখন আপনি যখন বিদেশে যখন যাবেন, ইমিগ্রেশনের ভিতরে যাওয়ার পরে দেখবেন বলে একটু এইদিকে তাকান, তার মানে সঙ্গে সঙ্গে আপনার চোখের একটা ছাপ যখন নেওয়া হবে, আপনি যদি অবৈধভাবে বা বৈধভাবে যান, আপনাকে শনাক্ত করার জন্য আপনার শিরাগুলো পরীক্ষা করা হবে। যদি আপনি খুলতে চান দেখবেন চোখের একটা ছাপ ছাড়া অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। আমার বন্ধুরা, আমার, আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষেরা তোমার ব্রেনের সঙ্গে তোমার লেন্সটাকে 170,000 সিকন রকের সাউনি দিয়া আমার আল্লাহ ব্রেনের সঙ্গে সেট আপ দিয়ে রেখেছে, চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। এবার আসুন 3 নম্বর হলো আপনার কণ্ঠ স্বর কারোর সঙ্গে কারোর সাথে মিলে না। এবার আসুন আমার বন্ধুরা, আমার, আপনার এই যে মানব দেহ যে হিউম্যান স্কিন যে চামড়া, যে চামড়াটি আল্লাহ মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত লাগাই দিল, আমার ভাইরা কোনদিন আমরা একটু চিন্তা করে দেখলাম না? আজকে বিজ্ঞান বলতে চায় প্রত্যেকটি মানুষের দেহে প্রায় 6,000 আইটেম চামড়া আছে। আল্লাহ, পেটের চামড়া যেমন, পিঠের চামড়া যদি লোকটার তেমন হতো, আপনি বসে আছেন বাবা, আপনার পেটের চামড়াটা যেমন ভাঁজ হয়ে পড়ে আছে, এটা যদি পিঠের চামড়া ভাঁজ হয়ে পড়ে থাকতো লোকটাকে দেখতে কেমন হতো? হতো খারাপ লাগতো না? বন্ধু গদরে আমার, হাতের তালুর চামড়া একরকম, এপারের চামড়া একরকম, আমার আল্লাহ যদি এই পাশের চামড়াটা এই পাশে দিত, মানুষ হাল চাষ করতে পারতো না, ঘের ভেড়ি চাষ করতে পারতো না, শক্ত কোনো কাজ করতে পারতো না, কাজ করার আগে হাতটা ফিরে রক্ত কল কল করে বের হতো, পায়ের পাতার চামড়া যেমন ভিতরের চামড়া যেমন, শুকনো মাটিতে মানুষের হাঁটতে পারবে না, এই জন্য আমার আল্লাহ নরম শক্ত এক ধরনের চামড়া, এক ধরনের স্কিন পায়ের পাতার ভিতরে আল্লাহ সেট করেছেন। বন্ধু বলেন আমার, ভাই জানেন আমার, হাতের এই জায়গায় চামড়াটা যদি লুজ না থাকতো এইগুলো স্প্রিং এর মতন খেলতে পারতাম না। বন্ধুরা আমার, এই জন্য বিজ্ঞান বলছে অন্তত পক্ষে একজন মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 6,000 আইটেমের চামড়া আমার আল্লাহ বিনা টাকায় বিনা খরচায় সেট আপ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, এইগুলো বলে আমার আল্লাহ বলছেন দুনিয়াবাসীর সঙ্গে হবে তোমরা খুশি, তোমার দুনিয়া প্রত্যেকটা হিসাব দিতে হবে। এই অঞ্চলের মানুষের হিসাব মনে আল্লাহ নেবে না? নেবে, হিসাব নেবে, হিসাব নেবে, খুব সাবধান। হিসাব যদি নেয়, যে যুবকদের হাতে মদের বোতল আল্লাহ নিষেধ করেছেন, যে মদ কি আল্লাহ হারাম করেছেন, এইটা দুনিয়ার যদি কোনো গভর্নমেন্ট যদি লাইসেন্স দেয়, লাইসেন্স দিলে মদ কোনোদিন জায়েজ হবে না, কারণ তুমি যে মানুষ তুমি আইন করেছো, তোমার নিঃশ্বাস সারা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ তোমার আইন বলবৎ থাকবে। কিন্তু আমার আল্লাহ এমন একজন রব, তার আইন কোনোদিন
মৃত্যুবরণ করবে না। সে আল্লাহ সূরা বাকারার 219 নম্বর আয়াতে মদের বিরুদ্ধে বলেছেন, সূরা নিসার 43 নম্বর আয়াতে মদের বিরুদ্ধে বলেছেন, সূরা মাইদার 90 এবং 91 নম্বর আয়াতে মদের বিরুদ্ধে আল্লাহ কথা বলেছেন। আজকে দুনিয়ার সমস্ত ভালো মানুষগুলো ওলামায়ে কিরাম যদি মদ জায়েজ করার জন্য যদি তারাও পান করে, কিন্তু তাও কি জায়েজ হবে? হবে এই জন্য আজকে মদের বিরুদ্ধে আমার এক মাহফিলে সভাপতি সাহেব বলে, হুজুর আপডেট নিউজ হলো মদের বিরুদ্ধে কথা বলা যাবে না। মদের বিরুদ্ধে কথা যদি না বলা যায়, সুদের বিরুদ্ধে পিছনে আছে পিছনে ফেলে দাও, মসজিদে আসতে হবে মদ ছেড়ে দিয়ে, নামাজ পড়তে হবে 2-5 বার, সামনে রমজান মাস, রমজান মাসে রোজা রাখতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আমি আলোচনা সাবজেক্ট শেষ করতে পারবো না। কেয়ামতের ময়দানে যেদিন কোনো দল থাকবে না, দুনিয়ার যত রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারা মার্কাজ আমাদের ইসলামী, এলডিপি, বিএলডিপি, গুলো মার্কাজ যাই বলেন না কেন, কেয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ বলতো রে, সেদিন আমি আল্লাহ মাত্র তিনটা দল রাখবো, বাকি সব দলগুলোর নিবন্ধন ক্যান্সেল করে দেব, বাতিল করে দেব, কোনো দল সেদিন থাকবে না। সূরা ওয়াকিয়ার ভিতরে আমার আল্লাহ তিনটে দলের কথা বলেছেন, আমি আল্লাহ আমি বলে দেব। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার এবার আসুন, আজকের এই মাহফিল আমি তিনটা দলের কথা একটু সংক্ষিপ্ত হলেও বলে দেওয়ার চেষ্টা করব। আমার ভাইয়েরা, আমার আজকের এই মাহফিলের জন্য কথা বলতে বলতে সময় চলে যায়, কখন বোঝা যায় না। এবার আসুন, আজকের মাহফিল করার জন্য অনেক খরচ করছা, মসজিদ পাশে একটা মসজিদ রয়েছে, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদ আমা বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদের কাছে সাহায্য করবে যারা অর্থ দিয়ে হোক, সময় দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, জায়গা জোনে যাই দিয়ে হোক না কেন, আমার আল্লাহ বলে জান্নাতের ভিতরে তার জন্য মসজিদের মতো একটা সুন্দর বালাখানা তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াউমা ইউহমা আলাইহা থানে করলে হবে না, খাজা খান জাহান আলী খরচ করলে হবে না, আট খরচ করলে হবে না, যেখানে খরচ করে আল্লাহ খুশি, আর নবীজি আমার খুশি হয়ে যান। আল্লাহ কোরআন বলছে এরকম জায়গায় যারা অর্থ খরচ করবে না, সোনা রূপা যারা জমা করবে এবং যারা মারা যাবে, পরকালে এমন একটা দিন আসবে, এইগুলা রেখে যাওয়া সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গরম করা হবে, উত্তপ্ত করা হবে, আর তার কপালে ললাটে 500 দেশে বুকে সেক দেওয়া হবে, আর বলা হবে ফাদুকু মা কুনতুম তাকনিজুন, এইগুলা সাত ঝাঁকো, আজকে যে উপার্জিত সম্পদ তোমরা দুনিয়ায় রেখে আসছিলে। বন্ধুগণ, আমার আমার নিজের চোখে দেখা, আমার এলাকার একজন সন্তান কয়েকদিন আগে তার বাবার কবরে কবরের দেওয়া কবরের পাশে নিজের প্যানের প্যান্ডের সেন্টার খুলে দিন দাঁড়ায় দাঁড়ায় পোশাক করলো। আমি বললাম, ভাই রে তুই একটু চিন্তা করলি না, তোর জন্মদাতা বাবা, তুই নামাজ পড়ার পরিবর্তে তোর বাবার কবরে আসসালামু আলাইকুম হালাল কবুর বলার পরিবর্তে তোর জন্ম দুঃখিনী জন্মদাতার বাবার কবরের পাশে দাঁড়াইয়া প্যান্টটা সেন্ট খুলে পোশাক করলি, তোর আত্মাটাকে একটু কাঁপলো না, তুই কি মনের ভিতরে একটু ভয় করলি না? এই জন্য কথাটা বল, আপনার ছেলে মেয়েরা কোন পথে ব্যয় করবে, আপনার সন্তান গুলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাবিরা বলে দোয়া করবে কিনা, আপনি একটা আলেম সন্তান করতে পেরেছেন কিনা। আল্লাহর নবী বলেছেন, ইজা মা তারিন সানিন কথা আনহু আমালহু ইল্লা মিন সালা সাদাকাতিন জারিয়াতিন আও ইলম ইনতাফাউ বিহি ওয়ালাদুন সালিহুন, বাবে ইনফিয়াল থেকে আসছে, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে সর্বজনীন দরজা পর্যন্ত করা হয়, সব বন্ধ করে দেওয়া হয়, ইল্লা মিন সালাস, তবে তিনটা সবাব ব্যতীত, একটা হলো সৎকাই জারিয়া, একটা হলো উপকারী বিদ্যা, একটা সুন্দর একটা নেক সন্তান পৃথিবীতে রেখে যাওয়া। আজকের যে মসজিদ বা আজকের যে মাদ্রাসা, এইগুলো সরকারি প্রতিষ্ঠান না দরকারি প্রতিষ্ঠান? প্রতিষ্ঠান সরকারি না দরকারি? এখানে কি মাসিক কোনো সরকারি বিল আছে নাকি? এই জন্য এইটা হলো দরকারি। যত রাশাতে রাতে এসে আপনি আমিরুল আজম ভাইরে ডাকবেন, হুজুর
আমার মাও নেই, আমার বাবা মারা গেছে, তত রাতে আপনি তাকে পাবেন? যাব না এই কথা বলবে না, কিন্তু দরকারি প্রতিষ্ঠান যে সরকারি প্রতিষ্ঠান যেগুলো দেখবেন সকাল 9টা থেকে বিকাল 2টা পরে তাদেরকে পাওয়া যাবে না। ও যদি জমি দাতা মারা যায় তাও শুক্রবারে হলে শনিবারে হলে আসবে না। এই জন্য দরকারি প্রতিষ্ঠান মসজিদের মাদ্রাসা। আমার সেক্রেটারি সাহেব ভাই বলেছেন মসজিদের ভিতরে অনেক কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ মসজিদের বাইরে অনেক কাজ এখনো বাকি আছে। এবার আসো মসজিদের জন্য শেষ করেছে। আজ পর্যন্ত মশার বিরুদ্ধে যারা মিটিং করে তারা ভালো ভালো মানের এমপি মন্ত্রী কথা বলুন ঠিক কিনা, এই ভয় আজ পর্যন্ত আছে। আমাদের একজন নেতা ছিল নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে টক্কর মেরেছিল। আলম তোরা ইনাল্লাহি হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আনাতাহুল্লাহুল মুলক, তার নিজের ক্ষমতার বড়াই করেছিল। আল্লাহ কোরআন সূরা বাকারার মধ্যে বলেছেন নমরুদ ইব্রাহিমের সঙ্গে ক্ষমতার বড়াই করেছিল। এই বড়াই করার কারণে আমার আল্লাহ শত্রু একটা ল্যাংলা মচনাকের ভিতর দিয়ে মাথার ভিতরে গিলু খাইয়া সব শেষ। আজ পর্যন্ত মানুষের মনে ভয় আছে না নাই? ও আমার ভাইয়ের আওয়াজ করতে ওদিকে যাব না। এবার আসেন মসজিদের জন্য আপনার পৌরসভার ভিতরের মানুষ, অন্তত আমি 20 জন মানুষকে চাচ্ছি 20টা করে, একটা করে 1000 টাকা, 20 জন 20,000, 5 জন ব্যক্তি ভাইকে চাচ্ছি 5,000, 25,000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন 1 নম্বর 5,000 টাকা, আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন 1 নম্বর 1,000 টাকা, 30 জন ব্যক্তি আসেন 500 করে টাকা, 30 জনের 1 নম্বর 500 টাকা, 20 জনের 1 নম্বর 1,000 টাকা, 5 জনের 1 নম্বর 5,000 টাকা। একটু মেহরবানি করে তাড়াতাড়ি চলে আসেন। এবার কিন্তু শয়তান বোঝাবে, খবরদার বসা যাবে না বাড়ি চাল, বাদাম কেন বাড়ি চাল, চা খাবো বিড়ি খাবো? শয়তান ভাইতো দান করলে মুখটা কালো হয়ে যায়। আল্লাহর কোরআন বলছে সূরা হাদিদ সাক্ষী, মাঞ্জাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানান ফায়দাইফাহু ওয়ালাহু আজরুন কারীম। আল্লাহ পাক বলছে আল্লাহকে যারা করজে হাসানা দেবে, আল্লাহকে যারা উত্তম ঋণ যারা দেবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো বলবে আল্লাহ এত টাকা দান করতাম না, ভগতি নরেন্দ্রপুর মাত্র 1,000 টাকা দান করেছিলাম, কিন্তু আল্লাহ এত নেকি আজ দিয়ে আসলো কোথার থেকে? আমার আল্লাহ বলবে বান্দা রে তোমাকে জান্নাতে দেওয়ার জন্য যত নেকি দরকার আমি আল্লাহ তোরে আদর করে বানাইয়া জাহান্নামে দিতে চাই না, তোরে জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ তোর যত নেকি দরকার। মানজাল্লাযী ইউরিদুল মাকর দান হাসানা, আল্লাহু আল্লাহ, জি জি আল্লাহু আকবার আকবার। আমার চাচাজি আমার 5,000 টাকা দিয়েছে, 6,000 টাকা দিয়েছেন। আমার আমার হাজি বাবুর আলী চাচা, আমার পিতৃ সমতুল্য মানুষ, একটু আতার জন্য দোয়া না করে পারা যায় না? একটু হাতটা উঁচু করে আমিন, ১,০০০ টাকা দিলাম। আল্লাহ আমি জানি না সোনার মক্কায় মদিনায় আমার চাষা যান গিয়েছেন কিনা, যদি না যায় সোনার মক্কায় মদিনায় নিবা, পরিবার থেকে যত মানুষ মারা গেছে আল্লাহ সবাই কবর আজাবকে মাফ করে দিবা। আল্লাহ তুমি বড় দয়াল মেহেরবান, জান্নাতের ছেড়ে দাও করিও দান।